একটা শ্রেণী কি খালি সুবিধা পাওয়া যাবে? আমার বাবার টাকা কম, আমি মধ্যবিত্ত, আমি ক্রানীগঞ্জ থেকে আসছি, এর জন্য কি আমি কোনো সুবিধা পাবো? শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার পাশে যে মানুষটি আছেন উনি একজন ভাইরাল, এই গত দুই দিন ধরে ওনার ভিডিও ফেসবুকে বিভিন্ন জায়গায় আছে। উনি হচ্ছেন গিয়ে জাহিদ হাসান শুভ। হ্যাঁ, উনি হচ্ছেন গিয়ে বডি বিল্ডিং ফেডারেশনের আন্ডারে উনি একটি প্রতিযোগিতায় আপনারা দেখেছেন যে পুরস্কারকে লাথি মেরে উনি প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কখনোই এই ধরনের লাথি দেওয়া বা আচরণ, উগ্র আচরণ আমি কখনোই সাপোর্ট করি না। কিন্তু তারপরও যে সব জিনিসের কারণে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি, যে বাংলাদেশে কিভাবে রত্নগুলা নষ্ট হয়, বাংলাদেশে কিভাবে মেধাগুলা নষ্ট হয়, এইটার প্রমাণ হচ্ছে কি এই জাহিদ হাসান শুভ। আপনি দেখেন যে এই শুধু এই জায়গা পর্যন্ত পেট্টারে বানাইতে তার 2 লাখ টাকা লাগছে, শুধু 4 দিন পানি না খেয়ে পর্যন্ত সে থাকছে। তারপরও যখন দুর্নীতি বা ওই এই ধরনের অভিযোগ যখন ফেডারেশনের বিরুদ্ধে যখন খুবই চরম মাত্রায় হয়ে যায়, তখন মানুষ হঠাৎ করে ফেটে পড়ে। এটা একটা সাইকোলজিক্যাল মানসিক ব্যাপার, আমি আপনাদের সামনে তারে তুলে ধরতে চাই। আপনারা দেখেন এই ধরনের একটা ফিগার, বাংলাদেশে তো সাধারণত আমরা শরীরের ব্যাপারে অনেক বেশি অসচেতন, আমরা যে যে ব্যাপারে খেয়ে মোটা হচ্ছি, কিন্তু এই ধরনের সময়ে সে যেভাবে বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করছে, 4 বার স্বর্ণ পদক পাইছে সে। আমি এই জাহিদ হাসান শুভরে তার এই যে অভিজ্ঞতাগুলা বা ফিলিংসটা, এটা বলার আগে শুধু বলবো যে তোমার এই যে বডিটা তুমি সারা বাংলাদেশে দেখাইছো, এখন 4 দিন পরেও এখন কি অবস্থা একটু আমি চাই যে তুমি একটু দেখাও যে এই বডি নিয়ে তুমি, তোমাকে সেকেন্ড করা হয়েছে এবং দেখতে দেখা গেছে তারপরও কিভাবে এই ধরনের অবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পারবেন যে এই রকম একটা শরীর বানানোর জন্য বহুদিনের চেষ্টা লাগে, বহুদিনের কষ্ট করতে হয়। আপনারা দেখেন এই যে এই এই আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে তার যে তারের যারে ফার্স্ট বানানো হয়েছে তার সাথে তার শরীরের পার্থক্যটা দেখলেই বুঝতে পারবেন। এবং আপনারা এই ভিডিওতে দেখছেন কিনা যে ফেডারেশনের যে সম্মানিত সাধারণ সম্পাদক উনি তার সাথে দুরু দুরু করে তারে তাড়াই দেওয়ার মতো আচরণ করছেন, তারপরেই সে এই পুরস্কারের মধ্যে লাথি দিছে। এটা হচ্ছে গিয়ে এই মানে খুবই জঘন্যতম একটা ঘটনা আমি মনে করি আমাদের এই বডি বিল্ডিং ফেডারেশনের জন্য। আমি এই পর্যায়ে শুভরে জিজ্ঞেস করতে চাই যে শুভ, তোমার সাথে যে আচরণগুলো বলতেছো তুমি, তুমি একটু যদি সংক্ষেপে বলো তোমার কি হয়েছিল ঘটনাগুলো, বা একটু সংক্ষেপে বলো। হ্যাঁ, সর্বপ্রথম যে আমরা যে প্লেয়াররা যে ডেডিকেশনটা নিয়ে যাই, যে দেখেন সবচেয়ে বড় কথা টাকা পয়সা এগুলো কোনো বড় কথা না, আমার যে খাটুনি আমার হাতগুলো একটু দেখান সবাইকে, এই দেখেন আমার হাতের মধ্যে যে দেখছেন ঠসা গুলা যে পরে পরে, আমার হাতটা দেখেন, একটা গ্যারেজে কাজ করলে এত নোংরা হয় না হাত, এটা কিন্তু আমার হাতে কষ্টের ছাপ, এটা কিন্তু কষ্টের ছাপ, শুধু টাকা খরচ হয় নাই, আমার কষ্ট, আমার ডেডিকেশন, আমার বাবা মা, আমার ডায়েট, আমার ফ্যামিলির মধ্যে আমার মা ছাড়া আর আমার ডায়েট কমপ্লিট করে দেওয়ার কেউ নাই, আমার মা এই বুড়ো বয়সে সে সবকিছু আমার খাবার দাবার সবকিছু করে দেয়, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমরা অত ধনীও না, আমরা কিছু না, আমি যত মাল্টিনিউট্রিশন যত রকম সাপ্লিমেন্ট ফ্যাট বার্নার ব্লা 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 ভালো মন্দ ক্ষতি সবকিছু বুঝাও আমি আমার উপর অ্যাপ্লাই করতেছি, এমনকি ইভেন দো আমি টানা খেলার আগে 4 দিন পানি পর্যন্ত খাই না, শুধু আমি না প্রত্যেকটা অ্যাথলিট বডিকে শ্রেডেড দেখানোর জন্য রিফ্ট করার জন্য তারা ওয়াটার ড্রপিং করে দেয়, আমি 4 দিন যেমন আমার অ্যাবডোমিনো গুলা কোর গুলা আমার যেমন নার্ভ গুলা পুরো ভিজিবল থাকে, জন্য আমি টানা 4 দিন পানি না খাই, আমার জীবনের ঝুঁকি পর্যন্ত নিয়ে নিয়েছি, আমার কিডনি ফেল হওয়ার সম্ভাবনা থাকে, ফ্যাটলেস বডি ওয়াটারলেস বডি, যে কোনো একটা মানুষের কিডনি লেস হয়ে যেতে পারে, কিডনি ফেল হয়ে যেতে পারে, ব্রেন ব্রেনের যেই নার্ভ গুলা সেগুলা সব অপচয় হয়ে যেতে পারে। অন্যায়টা হচ্ছে যে আমার বডি এত শ্রেডিং থাকার কারণে, এত সুন্দর থাকার পরেও এক যে একটা মোটা যার কোনো পেটের মধ্যে সেপারেশন নাই, ভিডিও আছে সবাই দেখেছে, পুরো বাংলাদেশ সহ আরো পার্শ্ববর্তী দেশের যারা আছে মানে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, সবাই দেখতেছে, সবাই তো এখানে কমেন্ট করার অধিকার আছে, একটা অ্যাথলিট বাদ দেন, আমি একটা সাধারণ নাগরিক হিসাবে যদি প্রশ্ন করি যে দুইটা ছবি দেখে যদি আপনারা কম্পেয়ার করেন এটা কেমন জাজমেন্ট হয়েছে বা তারা এটা কেমন বিচার করলো, আমার এত ডেডিকেশন বা আমার এত স্বপ্ন, আমি 4 বার গোল্ড মেডেল পাইছি, ওনাদের তো এটা এটা তো ওনাদের রাইট নাই যে একজন আসলো দেখলো দিয়া দিল। হ্যাঁ, একটা শ্রেণী কি খালি সুবিধা পাওয়া যাবে, আমার বাবার টাকা কম, আমি মধ্যবিত্ত, আমি ক্রানীগঞ্জ থেকে আসছি, এর জন্য কি আমি কোনো সুবিধা পাবো না? আপনি কি এখানে এই দুর্নীতি বা এই ধরনের সুবিধার অভিযোগ আনতেছেন ওদের বিরুদ্ধে? 1000% আঙুল দিয়ে দেখা দিতে পারবো, ওরা দুর্নীতিবাজ, ওরা চোর, ওরা দুর্নীতিবাজ, ওরা একটা একটা ছেলের জীবন নষ্ট করে দিতে পারে, একটা না হাজার হাজার ছেলের জীবন নষ্ট করছে, এরকম অনেক নজির আছে, সবাই বলতে পারে নাই,
কেউ বলতে পারছে কেউ পারে নাই কিন্তু অনেক একটা প্রকাশ হইছে অনেক একটা হয় নাই কিন্তু আমার যে মুভমেন্টটা হইছে বা আমার যে সিচুয়েশনটা হ্যাঁ আমি বলবো না যে আমি ইচ্ছাকৃতভাবে করছি বা আমি বেদবি করছি যদি কারো চোখে বেদবি মনে হয় থাকে আমি আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাই নিচ্ছি যদি আমি একটা প্লেয়ার হিসেবে বেদবি করে থাকি বা একটা দেশের নাগরিক হিসেবে যদি আমি করে থাকি এটা আমার অন্যায় হয়েছে আমি জোর হাত করে ক্ষমা চাই নিচ্ছি এই অন্যায়ের জন্য কিন্তু আমার সাথে যে অন্যায়টা হলো এটার কি এটার এটার জন্য ইনস্ট্যান্ট আমি কিছুই করতে পারি নাই আমার কাছে মানে আমি বুঝতেই পারি নাই বোঝার আগে এগুলো করে ফেলছি এখন এটা আমি কারো বিরুদ্ধে করি না এটা করছি দুর্নীতির বিরুদ্ধে আমি লাথিটা মারছি দুর্নীতিতে হ্যাঁ আমার সাথে যে দুর্নীতি হয়েছে যেমন আমার ভবিষ্যৎ প্রজন্ম বা সামনের যারা প্রজন্ম আছে জীবনও যেমন এরকম কিছু ফেস না করতে হয় আর শুধু বডি বিল্ডিং সেক্টর বলবো না যে কোনো গেমিং সেক্টর বা যে কোনো প্লেয়ার যারা আছে হ্যাঁ একদম ছোট থেকে কিন্তু মানুষ বড় হয় কেউ কিন্তু একদম বড় বড় হয়ে জন্মায় না তো আমরা যারা আছি আমরা শুভরা আজকে ছোট থেকেই বড় হব বড় বড় অ্যাথলেট হব আমরা একদিন তামিল আনোয়ার হব আমরা একদিন সুমন দাস হব আমরা একদিন শেখ জামাল হব আমরা একদিন আরনন সোয়েজ নিগার হব বাংলাদেশকে রিপ্রেজেন্ট কারা করবে জাজেস প্যানেল করবে না আমরা করব তারা আমাদের মাথায় হাত দিয়ে কথা বলবে তারা আমাদের স্টেজ থেকে ধাক্কা দেয় নামায় দেয় আমি এটার ঘোর প্রতিবাদ জানাই আমি এটার বিচার চাই আমার সাথে অন্যায় করা হয়েছে আমি তাকে বলতেছিলাম যে আমি জাস্ট প্রাইসটা নেওয়ার পর আপনারা সবাই ভিডিওটা খেয়াল করে দেখেন সে আমাকে পাঁচটা ধার রাখকে দিয়ে বের করে দেয় নামাই দিছে আমি ভিএনপি এরকম থাকবে কেন আপনারা আপনারা দেখছেন যে উনার ফুটবল এই আপনাদের বডি বিল্ডিং ফেডারেশনের বিরুদ্ধে যে উনি অভিযুক্ত আনছেন নেতৃত্বের বিরুদ্ধে দেখেন এমনি ফুটবল ফেডারেশন নিয়েই তো বাঁচি না এত অবনতি তারপরও তো আপনারা জানেন কত কথা বলি এখন এই ছেলেগুলা এই শুভর মতো ছেলেগুলা যদি হারাই যায় তাহলে আপনারা মনে করেন না যে শুভদেরই খালি ক্ষতি হয় এই বাংলাদেশ তার এই ধরনের তরুণ প্রজন্মের যে মডেল এই মডেল গুলাকে যদি হারাই যায় তাহলে কিন্তু বাংলাদেশের নতুন কোন প্রতিভা জন্ম নেবে না শুনেন যে এলাকায় কৃতি সন্তানদের মানে সম্মান দেখানো হয় না এই এলাকায় কিন্তু কৃতি সন্তানদের পয়দা হয় না এই জন্যই আমি যারা সংশ্লিষ্ট অথরিটি আছেন আমি তাদেরকে বলবো যে এই ছেলের জীবন তো নষ্ট করে দিছেনি আপনারা করে দেওয়া সহজ আপনাদের জন্য কিন্তু আরেকটা শুভ তৈরি করে দেখেন যে কত কঠিন হয় আমি বিশ্বাস করি যে তার পক্ষে আইনি যা যা করার জন্য লাগে আমি চেষ্টা করব তার পক্ষে আইনি জন্য আইনি সহযোগিতা দেওয়ার জন্য যাতে আমরা অন্তত সে বুঝতে পারে যে সবাই এই দেশে এইরকম না কিছু মানুষ এই ধরনের মানুষের পক্ষে শুভদের পক্ষে কেউ না কেউ দাঁড়ায় ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি লাইভ কি চলতেছে না শুনুন বলুন আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে দেখেন সুমন ভাই যেরকম আমার সাথে আছে প্লিজ প্লিজ আপনারাও এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন আমার সাথে থাকেন আজকে যদি আপনারা আমরা সোচ্চার না হই এরকম অনেক অনেক লোক আছে যারা এটার সুবিধা করবে আসসালামু আলাইকুম।